আমি টোটো ধরে চলে এসেছি। তো সেন্ট্রাল বাস স্ট্যান্ড ক্রস করে দেখো, এটা হচ্ছে কাঁথির মধ্যে অরবিন্দ স্টেডিয়াম। তো দেখিয়েছি আগের একটা ভিডিওতে। তো অরবিন্দ স্টেডিয়ামের ঠিক পাশে দেখতে পাচ্ছ, এতে গেট আছে না, ওইখানে এসেছি। তো দেখো একজন দাদা হাই করছে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এই একজন দাদা এও হাই করছে। তো টিকিটও কেটে নিয়েছে দেখতে পাচ্ছ, 10 টাকা করে টিকিট। শ্রী অরবিন্দ শিশু উদ্যান লেখাই আছে টিকিটের মধ্যে। তো চলো পুরোটা দেখাই। তো ফ্রেন্ডস, এখানে 10 টাকা করে টিকিট। তো পুরোটা ঘুরে দেখাবো। এখানে একটা কথা বলে দিচ্ছি ফ্রেন্ডস, এই পার্কের মধ্যে কিন্তু গান বাজছে, তো যার কারণে আমি ভয়েসটাকে মিউট করলাম। কারণ আপলোড করতেই আমার কপিরাইট চলে এসেছিল, তো যার কারণে আবার পুনরায় রিমুভ করে আবার ভয়েস দিলাম। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, শ্রী অরবিন্দ শিশু উদ্যান খুব সুন্দর একটা পার্ক। এই পার্কে না এলে বিশ্বাস করবে না বা বুঝতেই পারবে না যে কত সুন্দর একটা পার্ক। আর হ্যাঁ, এখানে কিন্তু শিশুদের জন্য 5 টাকার টিকিট আর বড়দের জন্য 10 টাকার টিকিট। তো খুবই ভালো হয়েছে। তো চলো এরপর চারদিকে ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছে এই এখানে না ছোলা দানার মতন কিন্তু লেবু টাইপের কিছু একটা হয়েছে, বাট লেবুর গন্ধই পেলাম, তো দুর্দান্ত লাগছিল। তো চারপাশটা ঘুরিয়ে দেখাই কী আছে না আছে, সবটাই তোমরা ক্লিয়ার হতে পারবে। সো দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ কত রকমের গাছ, সব কিছুই আছে, দোলনা, জিরাফ, স্লিপ, নাগরদোলা, এ টু জেড কিন্তু আছে। আর পরপর দেখো লোকজন জমা হয়ে যাচ্ছে। তো এখানে 3টা থেকে 6টা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে। তো দারুণ লাগছে ফ্রেন্ডস, খুবই তো এনজয় করছি। তো তোমরাও দেখতে থাকো ফ্রেন্ডস। আর এটা হচ্ছে শ্রী অরবিন্দ শিশু উদ্যান কাঁথিতে। আমি তো এসেছি ফ্রেন্ডস তোমাদের সাথে পার্কটা শেয়ার করার জন্য। তো আমারও ভালো হলো যে একটা অ্যালবাম সঙ্গে শ্যুট করি, যার কারণে এখানে একটু একটু করে আমি অ্যালবাম সঙ্গে শ্যুট করে নিয়েছি। তো ভিডিওটা আমি আগের দিন দিয়ে দিয়েছি, যারা যারা দেখোনি প্লিজ দেখে নিন। এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ একটা ছাতার মতন, তো ভেতরে দোলনা আছে। এখানে দোলনা কিন্তু অনেক রকমের টাইপের আছে দেখতে পাচ্ছি। তো পরপর দেখাচ্ছি, তোমরা কিন্তু দেখতে থাকো ফ্রেন্ডস। পুচকিটা দেখো কি সুন্দর কিউট, তো একা একা উঠে আসছে জিরাফের উপরে। তো দারুণ লাগছে, পুচকিটা তো আসছে প্লাস বড়রাও আসছে। Thank you.
এটা কি গো এতে যে চড়ছ তখন তো এত কিছু দেখলে ফ্রেন্ডস, এটা হচ্ছে ফোয়ারা, তো ঝর্ণা পড়ে, রাত্রিবেলা লাইটিংয়ের সঙ্গে দারুণ লাগে। তাও আমি ঝর্ণাটা একটু দেখাবো, একটু টাইমটা ওয়েট করে যাচ্ছি, তো দেখতে থাকো। ফাইনালি ফ্রেন্ডস দেখতে পাচ্ছি ঝর্ণা পড়া শুরু হয়ে গেছে, দুর্দান্ত লাগছে, মানে এক কথা অসাধারণ লাগছে। তো লাইটিংটা জ্বললে আরও ভালো লাগতো, বাট আমি তো এখন তাড়াতাড়ি করে বাড়ি চলে যেতে হবে, কারণ অনেকটা আগে চলে এসেছি, তাই না ফ্রেন্ডস? তো তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ফ্রেন্ডস এখানে ঝর্ণা পড়ছে, তো সন্ধ্যাবেলা হলে দেখতে আরও ভালো লাগে। যদিও আমার টাইম কম আছে, তো বাড়ি চলে এসে নেক্সট একদিন দেখাবো, কিন্তু লাইটিং গুলো দারুণ লাগে দেখতে। সো ফ্রেন্ডস এবার আমি বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ গেটের মুখের কাছাকাছি চলে এসছি। অরবিন্দ শিশু উদ্যান পার্ক।
নিও আর আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম টাটা।